তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা নতুন ফিচার সম্পর্কে কথা বলবো বা নতুন সেটিং সম্পর্কে কথা বলবো। এই সেটিংটা আপনারা কখনোই দেখেননি। আমরা কিন্তু আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে ফিঙ্গার প্রিন্ট লক করি, তারপরে পাসওয়ার্ড লক করি, তারপর প্যাটার্ন লক করে রাখি। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফোনে থাকা ইউনিক লক সম্পর্কে কথা বলবো, স্মার্ট লক সম্পর্কে কথা বলবো। এই লকগুলো কিন্তু অনেকেরই ফোনে রয়েছে, অথচ সেই লকগুলো কিন্তু আপনারা ইউজ করতে জানেন না, বা সেই লকগুলো আপনারা আপনাদের কাজে লাগাতে জানেন না, বা ব্যবহার করতে জানেন না। তো কী সেই সেটিংগুলো বা কী সেই লকগুলো, যদি আপনি জানতে বা শিখতে চান বা এইটি আপনার ফোনে অন করতে চান, তাহলে ভিডিওটি পুরোপুরি ওয়াচ করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। এর জন্য আপনারা কী করবেন, প্রথমে আপনাদের সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে নিচে দেখবেন, আসবেন, লেখা থাকবে সিকিউরিটি অ্যান্ড লোকেশন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন নিচে আসবেন, নিচে দেখবেন অনেকগুলো অপশান আসবে। দেখবেন আপনাদের যতগুলো লক ফোনে হয়, দেখুন স্ক্রিন লক, তারপর ফিঙ্গার প্রিন্ট, স্মার্ট লক। তো আমি আজকে আপনাদেরকে স্মার্ট লক সম্পর্কে কথা বলবো, যে লকটি কী আপনার ফোনে রয়েছে, এটার কাজ কী। দেখুন আমরা কিন্তু ফিঙ্গার প্রিন্ট লক ক্লিক করলে ফিঙ্গার প্রিন্ট আপনারা সেট আপ করতে পারবো। তো আমি এবার স্মার্ট লকে ক্লিক করবো। দেন দেখবো যেখানে আপনাকে পাসওয়ার্ড এন্টার করতে হবে, আপনার ফোনের পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা এন্টার করে দেবেন। এন্টার করার পর নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে লেখা রয়েছে ওয়ান বডি ডিটেকশন। এই অপশানটি কিন্তু আপনাদের প্রত্যেকেই রয়েছে, যে আপনার এই অপশানটি কাজ হচ্ছে যে আপনি আপনার ফোনে হাত দিলে বা আপনার বডিতে টাচ করলে বা আপনার হাতে যখন ফোনটা নেবেন, অটোমেটিকভাবে কিন্তু আপনার ফোনটা আনলক হয়ে যাবে। আপনার ফোনটা যখন লক থাকবে প্যাটার্ন দিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, সেটা কিন্তু আপনার দরকার হবে না। আপনি আপনার ফোনে হাত দিলেই এই ফোনটা সঙ্গে সঙ্গে কিন্তু আনলক হয়ে যাবে, কোনো কিছু করতে হবে না। দেখুন আপনার হাত ছাড়া কিন্তু অন্য হাতে কিন্তু আনলক হবে না। তো এটি অন করার জন্য ক্লিক করবেন, এবং এখানে রয়েছে, লেখা রয়েছে অনেক টার্মস কন্ডিশান, পড়বেন এখানে ইচ্ছা হলে। তো লেখা রয়েছে কিপ ইউর ডিভাইস আনলক উইথ ইটস অন ইউ, আপনি এটা আপনাকে দিয়ে লক করতে পারবেন, আপনার কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো কিছু লাগবে না, আপনি হাত দিলে এটা আনলক হয়ে যাবে। এখানে ক্লিক করার পর দেখবেন যে কিপ ইট মাইন্ড, এটা মনে রাখতে বলছে যে আপনার হাত ছাড়া অন্য কিছু আর খুলবেন না, বা কিছু লেখা রয়েছে, যাই হোক আপনারা এখানে পড়ে নিতে পারেন। তারপরে আপনারা কনফার্ম করবেন, যে কোনো কাজটা করার জন্য আপনাকে প্রথমে পড়তে হবে, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। যদি আপনি চান যে আপনারা এটিকে অ্যাকসেপ্ট করতে, তাহলে অবশ্যই আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে আপনারা লকটাকে সেট আপ করে নেবেন আপনার ফোনে। যদি আপনি না চান যে আমার এই লকটি দরকার নাই, তাহলে কিন্তু আপনারা কখনোই করবেন না। আগে প্রথমে আপনারা জানবেন, যদি আপনার লকটি ভালো লেগে থাকে অবশ্যই করবেন। আর আমি আশা করি যে এই যে অবশ্যই এই নতুন একটা লক আপনারা কিছুদিন ইউজ করবেন, একদিন দুদিন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো সিম্পল সেটিংটি অন করে নেবেন, দেন আপনারা ব্যাকে চলে আসবেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন একটা সেটিংস বা নতুন একটা ফিচার্স যদি অন করেন, তাহলে অন করবেন, না অন করলে কোনো কিছু না। তো এই ছিল আজকের সেটিং। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।